বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমের যে জাতটি নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি, এই জাতটি আমাদের এখানে প্রায় 12 মাসই জাত হিসাবে এই আমটির নামকরণ করা হয়েছে। তবে এই জাতটির আমি গত বছর প্রচুর পরিমাণে অফ সিজনে ফলন লক্ষ্য করেছিলাম এবং আমটির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম। এই যে দেখুন, এখানে মুকুল, নতুন মুকুল কাটতে শুরু করেছে। এখানে এই বৃষ্টির টানা বৃষ্টির ভিতরেও গুটিগুলো টিকে যাচ্ছে, তার মানে এই জাতটি অফ সিজনে ভালো ফলন যে আমি লক্ষ্য করেছিলাম তা সত্যি এটি ফলে, সেটি বোঝা যাচ্ছে। প্রচুর বেয়ারিং হয় এই জাতটিতে। তবে সেই সাথে আরেকটি অপ্রিয় সত্য কথা হলো, এই জাতের আম, পাকা আম খেতে তেমন ভালো লাগে না। এটি কাঁচা আমের জুস তৈরি করে খাওয়া যেতে পারে। এই আমটি আমরা কাঁচা আম হিসাবে আমরা খেতে পারি বা সংগ্রহ করতে পারি। তবে এই আমের, এই জাতের আমের পাকা স্বাদটি তেমন ভালো নয়। অফ সিজনে আমরা যারা কাঁচা আমের জুস খেতে চাই তাদের জন্য জাতটি মনে হয় খুব ভালো একটি জাত। অফ সিজনে এর প্রচুর ফলন টিকে, যা সাধারণত আমি অন্য কোনো 12 মাসই জাতে এখনো অবধি সেই রকমভাবে টিকতে দেখিনি। এই জাতে আমি যে ফলন টিকতে লক্ষ্য করেছি, ধাপে ধাপে মুকুল আসতে শুরু করেছে, ইনশাল্লাহ আরো মুকুল আসবে। এই চারাটির মাতৃ আছে, আমি প্রচুর পরিমাণে ফলন দেখেছিলাম এবং ফলন দেখে এই জাতটি আমি সংগ্রহ করেছিলাম। এবং এই জাতটির পাকা আমের স্বাদ কেমন সেটিও অনেক আগ্রহ সহকারে জানতে চেষ্টা করেছিলাম। তবে এই আমটি পাকা খেতে মোটেই ভালো নয়, কাঁচা আমের প্রয়োজনে এই জাতটি লাগানো যেতে পারে। কাঁচা আমের ভর্তা বলেন, জুস বলেন, সেভাবে আমরা তৈরি করে খেতে পারি। দর্শক, আচ্ছা তাহলে এই পর্যন্তই, এবং এই জাতটির পরবর্তী আপডেট অন্য কোনো এক সময়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি সেই পর্যন্ত ধৈর্য সহকারে এই চ্যানেলটির সাথে থাকবেন এবং এই আমটির পরবর্তী আপডেট দেখার চেষ্টা করবেন।
আচ্ছা তাহলে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।